ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এখন যে রোগীটিকে আমি দেখাতে চাইছি, এই ভদ্রমহিলা বয়স ৩৩, বয়স ৩৩, সুন্দরবনের শেষ প্রান্ত থেকে এসছে, নদীর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা, এপারে এদের গ্রাম, মাঝখানে বয়ে চলেছে কালিন্দী যেটা ইছামতির শাখা, রায়মঙ্গল তোমার দক্ষিণ দিকে পড়ছে। তো ওপারে বাংলাদেশের সাতক্ষীরা, এপারে এদের গ্রাম, মানে এদের গ্রাম থেকে আরও একটা গ্রাম গেলেই তারপরে কালিন্দী নদী, হুইচ ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য ইছামতি। তো এই ভদ্রমহিলাকে দেখতে হবে। এত দূর থেকে খবর পেলো কী করে জিজ্ঞাসা করলাম, তুমি এত দূর থেকে খবর পেলে কী করে? এই ওর স্বামী তন্ময় মণ্ডল, ও এক বছর ধরে ইউটিউবে আমার ভিডিও দেখছে। বললো, স্যার ইউটিউবে এক বছর ধরে ভিডিও দেখছি, দেখে দেখে আমার ভিডিও দেখে এত আকৃষ্ট হয়েছে, হোমিওপ্যাথির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে, নিজে বিভিন্ন বইপত্র পড়ে এখন পড়াশোনা করছে, টুকটাক প্র্যাকটিসও করছে গ্রামীণ হোমিওপ্যাথ হিসাবে। তাই তো বললে তুমি তন্ময়, কী কেন কী ইন্টারেস্ট পেলে এত? তুমি বলো, ডাক্তারদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। স্যার, আপনি যেভাবে মানুষকে যত্ন সহকারে ট্রিটমেন্ট করেন এবং মানুষের মানে রোগীর উপরে বেশি করে গুরুত্ব দেন, রোগের উপরে গুরুত্ব না দিয়ে যেভাবে রোগীর উপরে গুরুত্ব দেন, এবং এটা আমার খুবই ভালো লাগে, এবং এটাই হোমিওপ্যাথির আদর্শ, এবং প্রত্যেক ডাক্তারই এই আদর্শ, প্রত্যেক হোমিওপ্যাথি ডাক্তারেরই এই আদর্শ মেনে চলার অবশ্যই প্রয়োজন। হোমিওপ্যাথির ফিলোসফি বা দর্শন, তুমি একজন সাধারণ মানুষও যা বুঝেছো, আমাদের অনেক হোমিওপ্যাথিক সমাজের অনেক চিকিৎসকরাও তা বোঝেনি। তো ঠিকই বলেছো তুমি মিস্টার তন্ময়, হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, দ্য পেশেন্ট মিনস দ্য হোল ম্যান, দ্য ইন্টারনাল ম্যান, দ্য ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, সেটাকে আমাদের করতে হবে, রোগের মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণ দুটোকে মিলিয়ে। যাই হোক, তোমার ওয়াইফকে দেখানোর জন্য নিয়ে এসেছো, ওর ওয়াইফের কেসটা আমি দেখাচ্ছি। তার মেন কমপ্লেন হলো পেইন এপিগ্যাস্ট্রিক রিজিয়ান, লেফট চেস্ট রিজিয়ান অ্যান্ড লেফট ব্রেস্ট রিজিয়ান, ইন দ্য লেফট ব্রেস্ট অ্যালং দ্য হোল ব্রেস্ট, ইন দ্য লেফট চেস্ট বুকের বাঁ দিকে ব্যথা, বাম দিকের ব্রেস্টের মধ্যে ব্যথা, এবং বাম দিকের পেটে এপিগ্যাস্ট্রিক রিজিয়ানও ব্যথা আছে। এখানেও ব্যথা আছে, এখানে এই ডান দিকে ব্যথা আছে, এখানটায় এখানে কোনো ব্যথা আছে, ব্যথা এখানে ব্যথা, গ্যাস্ট্রাইটিস হতে পারে বাঁ দিকের। সো এপিগ্যাস্ট্রিক রিজিয়ান টেন্ডার, লেফট হাইপোকন্ড্রিয়াক টেন্ডার, লেফট ব্রেস্ট পেইনফুল, লেফট চেস্ট পেইনফুল। সো এই লেফট সাইড ইট কমপ্লেন্স, লেফট সাইড তোমার মাথার যন্ত্রণা বা অন্য কিছু আর বাম দিকে হয়, ঘাড়ে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা দুই দিকে হয়, মাথার যন্ত্রণা শুধু বাম দিকে এরকম কোনো ব্যাপার আছে? আর কোনো কষ্ট শুধু বাম দিকে এরকম কোনো ব্যাপার আছে? তুমি লক্ষ্য করে দেখেছো যে বেশি কষ্টগুলো তোমার বাম দিকে বেশি হয় কি ডান দিকে বেশি হয়? বর্তমানে এই কষ্টগুলো বাম দিকে বেশি, আর অন্য কিছু সহজে মনে করতে পারছে না। এর পাস্ট হিস্ট্রির মধ্যে আছে এপিস্ট্যাক্সিস, মাঝে মাঝে নাক থেকে রক্ত পড়েছে, অ্যাপেন্ডিসেক্টমি আছে, আর স্নেক বাইট সাপে কামড় দিয়েছে। কবার সাপে কামড় দিয়েছে? তিনবার। পয়জনাস কি নন পয়জনাস, বিষাক্ত কি? কালার সাপে কামড় দিলে তো বাঁচে না, তোমাকে তুমি সাপটা দেখো নি তাই কালাসের সাপে কামড় দিলে বাঁচে না। কালার সাপ অনেকে জানে না, সুন্দরবনের দিকে এক ধরনের ছোটো ছোটো সাপ থাকে যেগুলো দেখতে খুবই ছোট, 1-1.5 ফুট, খুব বেশি হলে 1-1.5 ফুট, একটু কালো রঙের, কিউটের মতন, শোল মাছের মতন দেখতে হয় কতকটা, কিন্তু ওইরকম মাথা চ্যাপটা করতে পারে না, ফনা ধরে না, যাকে বলে ফনা ধরা, ওরকম মাথাটা ল্যাঠা মাছের মতন, এরকম ছোট্ট ছোট্ট গর্তের মধ্যে, ঝোপে ঝাড়ের মধ্যে থাকে, ঘরের মধ্যে ঢুকে যায়। এরা লাইট পছন্দ করে, এরা উত্তাপ পছন্দ করে, এরা ঘরের মধ্যে অনেক সময় গ্রামের মানুষরা লেপ তসক লেপগুলো শীতকাল হয়ে গেলে ঝুলিয়ে রেখে দেয় খড়ের ঘরে, খড়ের চালে, ওই লেপের মধ্যে গুদামের মধ্যে এরা চুপচাপ বসে থাকে, বাক্সের আড়ালে এখানে ওখানে থাকে। এরা ঘর পছন্দ করে, এরা লাইট পছন্দ করে, এরা উত্তাপ পছন্দ করে, এরা 1-1.5 ফুটের বেশি লম্বা হয় না। পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপ হলো এই কালাস, এবং যেটা সুন্দরবনের মানুষদের মধ্যে, সুন্দরবনের জেলাগুলোতে বেশি পাওয়া যায়। এর বিষ 1 ml, 1 ml একটা মানুষকে মেরে দিতে পারে, 1 মিলি, 1 মিলি মানে 1 ফোঁটারও কম, 1 ফোঁটারও কম, 1 চামচ, নর্মালি যে চামচে আমরা খাবার খাই, 1 চামচ সমান 5 মিলি, 1 চামচ যদি 5 মিলি হয় তাহলে 1 মিলি মানে বোঝা যাচ্ছে কতটা?
একটা কেউটে একটা মানুষকে মারতে লাগে 15 মিলি, একটা কেউটে যদি ঠিক মতন 15 মিলি মানে 3 চামচ বিষ ঢালতে পারে তবে মানুষটা মারা যায়। কতটা বিষ ঢাললে একটা মানুষ মারা যাবে? সাপের বিষই হোক বা এমনি আর অন্য বিষই হোক, কেমিক্যাল বিষ যেমন আর্সেনিক, আর্সেনিক বা আর অন্য রকম বিষ কোনটার কতটা হলে একটা মানুষ মারা যাবে সেই ডোজটা পরীক্ষা করে দেখা হয়েছে, তাকে বলা হয় লেদার ডোজ, তাকে বলা হয় লেদার ডোজ। তাহলে লেদার ডোজ কেউটের ক্ষেত্রে, গোকরোর ক্ষেত্রে 15 মিলি মানে 3 চামচ, কেউটের ক্ষেত্রে 1 মিলি মানে 1 চামচে 5 মিলি, তার থেকেও কম। আর চন্দ্রবড়ার লাগে 45 মিলি, অনেক বেশি না হলে সাপ মারা যাবে না। তাহলে কেউটের কয়েক ফোঁটা বিষ মাত্র শরীরে গেলেই লোক মারা যায়। আর সবটা আরও আরও অসুবিধা কি, এই সাপ কামড়ালে কোনো দাগ বোঝা যায় না, এর দাঁতের দাগ খুব একটা বোঝা যায় না। যে বিষাক্ত সাপে কামড়ালে যেমন দুটো দুটো চারটে দাঁতের দাগ পড়ে, খুব একটা বোঝা যায় না। আরও অসুবিধা কি, আরও অসুবিধা হলো যেখানে কামড়ায় সেখানে কোনো ব্যথা হয় না, সেখানে কোনো ব্যথা হয় না। যদি বেশি পরিমাণে বিষ ঢালে, যদি মানুষের মৃত্যু হতে পারে এমন বিষ ঢেলেছে, তাহলে ব্যথা হবে পেটে, এর ব্যথা হবে পেটে। লোকে ভাবছে পেটে, বাচ্চা বলছে আমার পেটে ব্যথা, ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার বললো, হাতুড়ে ডাক্তার বললো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, পেটে গ্যাস হয়েছে, গ্যাসের বড়ি দাও। আরও বড় কথা কি, সময় দেয় না, আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার বেশি সময় দেয় না। সো ভেরি ডেঞ্জারাস স্নেকস ইন দ্য ওয়ার্ল্ড ইজ কে কালাস, যার 1 মিলি বিষ কয়েক ফোঁটা বিষ মানুষকে মেরে দিতে পারে। এবং আরও মুশকিল হলে সাপ দেখা যায় না, কামড় দিলে যে কোথায় চলে গেল, এই কামড়ালো, এই মনে হচ্ছে যেন ইঁদুরে কামড়ালো বা কিছু পায়ে লাগলো, দেখতে দেখতে তার আর দেখা যায় না, কারণ এত ছোট শরীর টুক করে এখানে ওখানে ঢুকে যায়। আমরা অনেক গল্প শুনেছি, অনেক কেস দেখেছি, সিঁড়ির হাতল পর্যন্ত লুকিয়ে থাকে, এখানে থাকে, ওখানে থাকে। কিন্তু সবথেকে বড় কথা, দাঁতের দাগ দেখা যায় না। সবথেকে বড় কথা, ব্যথা লোকাল জায়গায় হয় না, পেটে ব্যথা হয়। এবং সবথেকে বড় কথা, সময় দেয় না, 1-1.5 ঘন্টার মধ্যে যদি হসপিটালে ঠিক মতো নিয়ে যাওয়া না যায় তাহলে বাঁচানো খুব মুশকিল হয়ে পড়ে। এই হচ্ছে এই প্রসঙ্গক্রমে আমি কালার সাপের বিশেষত্ব বলে দিলাম। আর কালার সাপের বিষ, কেউটে সাপের বিষ, এগুলো হচ্ছে নিউরোটক্সিন, এরা নার্ভকে অ্যাট্যাক করে, ব্রেনকে অ্যাট্যাক করে, ঝিমিয়ে পড়ে, চল ঝুলে পড়ে, মাঝখানে ব্যালেন্স রাখতে পারে না, নার্ভাস সিস্টেম কাজ করতে পারে না, ব্রেন কাজ করতে পারে না। আর চন্দ্রবড়া হচ্ছে হেমোটক্সিন, রক্তকে নষ্ট করে দেয়, রক্তের যে বেঁধে রাখার যে ক্ষমতা, যেটাকে আমরা বলি ডাক্তারিতে ফাইব্রিনোজেন, প্রথম বিন, সেগুলো নষ্ট করে দেয়, যেমন ডেঙ্গুতে ডেঙ্গু জ্বরে নষ্ট করে দেয়। আর চন্দ্রবড়া সাপে কামড়ালে নষ্ট করে দেয়, রক্ত পাতলা হয়ে যায়, রক্ত বিভিন্ন জায়গা থেকে, কান থেকে রক্ত বেরোতে থাকে, নাক থেকে রক্ত বেরোতে থাকে, মেয়েদের প্যাসেজ থেকে রক্ত বেরোতে থাকে, মলদ্বার থেকে রক্ত বেরোতে থাকে, ছেলেদের পুরুষাঙ্গের মাথা থেকে রক্ত বেরোতে থাকে। তো এইটা হলো চন্দ্রবড়া সাপ। এবং চন্দ্রবড়া সাপে কামড়ালে অসম্ভব ব্যথা হবে, কালাতে যেমন ব্যথা নেই, চন্দ্রবড়াতে আবার খুব ব্যথা হবে, এই হলো বিশেষত্ব। তো এইসব বিষাক্ত সাপ যদি কেউটে 15 মিলিলিটার বিষ ঢালে, কালার যদি 1 মিলিলিটার বিষ ঢেলে দিতে পারে, তাহলে তাকে বাঁচানো যাবে না। একমাত্র রাস্তা হসপিটালে গিয়ে অ্যান্টিভেনাম সেরাম যেটা তৈরি হয়েছে সেইটা দিলে এই বিষটাকে কিছুটা কাটানো যায়। কোনো ওঝা, কোনো মাদুলি, কোনো তাবিজ, কোনো কবচ, কোনো গাছ গাছরা, এ দিয়ে কোনো দিন মানুষকে বাঁচানো যায় না। এগুলো পরীক্ষা করা হয়েছে মুম্বাই শহরের হপকিন্স ইনস্টিটিউট নাম করা, তারা প্রচুর ওঝাদের ডেকে, বেদেদের ডেকে সব গাছগাছরা পরীক্ষা করে দেখেছে, কোনোটাতেই কিছু কাজ হয় না, কিন্তু রোগী বেঁচে যায়। ওঝারা বলে বাঁচিয়ে দিয়েছি, তোমার বিষ মাথায় উঠে গিয়েছিলো, আমি ধাড়িয়ে নামিয়ে দিয়েছি, বেঁচে গেল। হ্যাঁ, কেউটেই কামড় দিয়েছিল, কালাসেই কামড় দিয়েছিল, কালার সাপ ধরা হয়েছে, এই তো কালার সাপ ধরেছি, এই তো কেউটে ধরেছি, তাহলে বাঁচলো কী করে, এই তো ওঝা মন্ত্র পড়েছিল, এই তো বেঁচে গেল। কারণ এই একটু আগেই বলেছি, লেদার ডোজ ছিল না, মানে বিষ যতটুকু পর্যাপ্ত দরকার মারার জন্য মানুষকে ক্ষতি, সেই ডোজটা ছিল না, মানে 15 মিলিলিটার বিষ ছিল না কেউটের। কেউটেটা আগে কোনো এক জায়গায় কামড় দিয়েছিল, তার বিষ শেষ হয়ে গেছে, হয়তো সামান্য থলির মধ্যে বিষ ছিল, কেউটেই কামড় দিয়েছে, কিন্তু মানুষটা মরবে না, মানুষটা বেঁচে যাবে। কালাস হয়তো তারও বিষ তখন নেই কোনো কারণে, তার অন্য জায়গায় কামড়, এক জায়গায় কামড় দিলে সঙ্গে সঙ্গে বিষ তৈরি হয় না, বিষ তৈরি হতে সময় লাগে, শরীরে রক্তের মধ্যে থেকে তো বিষটা তৈরি হয়, সেই বিষটা এসে স্যালিভারি গ্ল্যান্ড, খাদ্যের যে নালী গ্ল্যান্ড থাকে, আমাদের যেমন গ্ল্যান্ড আছে খাবার হজম করার, ওদের ওইগুলো দিয়ে খাবার হজম করে, তাই আস্তে আস্তে ব্যাং, আস্তে আস্তে জিনিসগুলো হজম করে, কী করে, ওই স্যালিভারি জুস, ওদের এই বিষ দিয়ে খাবার হজম হয়।
তো সেই জন্যেই বিষাক্ত সাপে কামড় দিলেও মানুষ মরবে না, তখনই মরবে যখন যে ডোজ মারার জন্য দরকার সেই ডোজ ঠিক মতন ঢুকেছে কি না, তাই না? আবার দেখা গেল যে বিষ রয়েছে, ওর থলিতে 15 মিলি, কেউটার থলিতে বিষ ছিল।